ইস্ট্রম কার্ড কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ কার্ড এই কার্ড আপনি যদি করে থাকেন আপনার পঞ্চায়েত এরিয়াতে আপনার নাম কিন্তু উঠে যাবে এই আপনার নামটা উঠেছে কি না এবং আপনি ইশ্রম কার্ডের মাধ্যমে কি কি বেনিফিট পাচ্ছেন এবং কি কি সুযোগ সুবিধা পাবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে ভিডিওতে তবে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট আমার চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো কথা না বাড়িয়ে চলুন ইস্রমটা কীভাবে আপনি দেখবেন আপনার নাম ইসম কার্ডের মধ্যে আছে কি না এবং আপনার পঞ্চায়েতে কতজন ইশ্রম কার্ড করেছেন সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আপনি তবেই বুঝতে পারবেন কীভাবে আপনি আপনার মোবাইল থেকেও আপনার ইশ্রম কার্ডের স্থিতি আপনার নাম উঠেছে কিনা সব দেখতে পাবেন তো প্রথমে কি করব প্রথমে গুগল ব্রাউচারে গিয়ে আপনি এম জি এ লিখে সার্চ দেবেন এমআর এনআরজি লিখে সার্চ দেওয়ার পরে এটা কিন্তু একটি গভর্নমেন্ট ওয়েবসাইট যেটা জব কার্ড যেখান থেকে দেখা হয় সেখানেই কিন্তু ইস্ট্রমের বিষয়টিও দেওয়া রয়েছে তো একদম নিচে দিকে স্কল ডাউন করে দেখবেন এমআইস রিপোর্ট এমআইএস রিপোর্টে আপনি ক্লিক করবেন এমআইএস রিপোর্ট ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার ইন্টারফেসটা খুলবে দেখুন এখানে একটা ছোট্ট একটি অঙ্ক দিয়েছে আপনাকে স্ক্যাপচার কোড হিসাবে সেটা হচ্ছে আপনি ক্যাপচার কোডটা ফিল আপ করবেন ফিল আপ করার সঙ্গে সঙ্গে একটা ফিনান্সিয়াল ইয়ারটি চলে আসবে আপনি কোন ইয়ারে ইশ্রম কাটা করেছেন সেটা দেখবেন আমি যেহেতু দু হাজার কুড়ি একুশ ফিনান্সিয়াল ইয়ারটি দেখছি এই স্যার দেখুন এখানে কিন্তু অল স্টেটের নাম চলে এসছে আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা আমি ওয়েস্ট বেঙ্গলটি দেখব ওয়েস্ট বেঙ্গল ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা গুরুত্বপূর্ণ একটি ড্যাশবোর্ড এসছে এখানে সমস্ত কিছু গভর্নমেন্টের লেবারের যতগুলো ডিপার্টমেন্ট আছে সমস্ত লেবার ডিপার্টমেন্টের এখানে কিন্তু ডিটেলসগুলো দেওয়া আছে বিভিন্ন বিষয়ে তো আপনি একটু নিশ্চয় স্কল ডাউন করে নেমে আসবেন নেমে আসার সঙ্গে সঙ্গেই একদম আপনি থার্টি টুয়ে মানে বত্রিশ নম্বর কলমে আপনি দেখতে পাবেন ইস্ট্রমের বিষয়ে এই যে দেখুন স্ট্রম এখানে ইস্ট্রমের যে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন স্ট্যাটাস ইশ্রম পোর্টালের মাধ্যমে দেখতে পান এখানে আপনি ক্লিক করবেন সিম্পলি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কোন ডিস্ট্রিক্টে কতজন ইশ্রম কার্ড করেছেন কোন পঞ্চায়েতে কতজন ইশ্রম কার্ডে পোর্টালে নাম উঠেছে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে দেখুন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ তো আমি আমার ডিস্ট্রিক্ট নদীয়া আমি নদীয়াতে গেলাম নদিয়াতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার ব্লক নেম চলে এসছে আপনার ব্লকে কতগুলো আছে সবগুলো কিন্তু দেখাচ্ছে দেখুন দেখুন করিমপুর টু ব্লক করিমপুর টু ব্লকে অ্যাক্টিভিটি ওয়ার্ক হচ্ছে শ্রম কার্ড থেকে আপনার সা তিয়াত্তর হাজার ছশো ছজন ঠিক আছে আমি এবার আপনার ব্লকে চলে যাবেন ব্লকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ব্লকের যতগুলো পঞ্চায়েত আছে প্রত্যেকটা পঞ্চায়েতের নাম কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে যেহেতু এখানে একটা বিষয় আপনাকে বলে রাখি দেখুন এই যে নাম্বার অফ বেনিফিশিয়ারি হুজ এজ রেজিস্টার অন ইশ্রম পোর্টাল কিন্তু এই চার নম্বর কলমে ইশ্রম পোর্টালে কিন্তু এখনও নাম ওঠেনি জিরো জিরো হয়ে আছে দেখছেন কোন টু ব্লগে কোনো নাম কিন্তু ইশ্রম পোর্টালে নেই এবার দেখুন এটা আমি আপনাকে ব্যাক করে অন্য একটি ডিস্ট্রিকের মধ্যে কিংবা স্টেটের মধ্যে নিয়ে যাচ্ছি দেখ তখন দেখতে পাবেন ইশ্রম পোর্টালে আমি দেখাচ্ছি আপনার বাঁকুড়া দেখি বাঁকুড়ার মধ্যে আছে বাঁকুড়ার মধ্যেও নেই এখনও বাঁকুড়ার মধ্যে দেখা যাচ্ছে না আমি যাচ্ছি জলপাইগুড়ি জলপাইগুড়িতেও পঞ্চায়েত এরিয়াতে এখনো নাম টোটাল আসেনি এবার যাচ্ছি আমি দেখুন পরে ঝাড়গ্রাম হ্যাঁ দেখুন এইখানে কিন্তু ঝাড়গ্রামের যতগুলো পঞ্চায়েতের মধ্যে সবগুলো কিন্তু নেই এখানে এখানে নয়াগ্রাম যে পঞ্চায়েতটা আছে নয়াগ্রাম নয়াগ্রাম পঞ্চায়েতেও জিরো জিরো নয় গ্রাম পঞ্চায়েতে দেখুন একুশশো দেখাচ্ছে এখানে কিন্তু একুশশো হয়েছে এরপরে এইভাবে আপনি দেখতে পাবেন আপনার পঞ্চায়েতে এরিয়াতে আপনি কতজন হয়ে আছে ঠিক আছে এরপরে যান আপনি নদীয়াতে নদীয়াতে জিরো দেখুন পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানে ছশো জনের নাম লিস্টেড হয়েছে ইশ্রম থেকে আচ্ছা শিলিগুড়ি শিলিগুড়িতে দেখুন জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুর আলিপুর দরে নেই চব্বিশ পরগনা সাউথ সাউথ চব্বিশ পরগনাতে দেখুন দেখুন সাউথ চব্বিশ পরগনাতে এই ব্লকটা যেটা হচ্ছে বাসন্তী ব্লক সাউথ চব্বিশ পরগনা বাসন্তী ব্লকে অ্যাক্টিভিটি ওয়ার্ক কিন্তু পঞ্চায়েত এরিয়াতে অলরেডি দেখাচ্ছে এইবার বাসন্তী ব্লকের জ্যোতিষপুর জ্যোতিষপুর যে পঞ্চায়েতটা আছে জ্যোতিষপুর পঞ্চায়েতে এখানে ইস্ট্রম থেকে দু হাজার জনের নাম লিস্টেড হয়েছে তো এইভাবে পরপর আপনার যেখানে যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতেও দেখবেন কতজন নাম লিস্টেড হয়েছে যদি আপনার নাম লিস্টেড না হয়ে থাকে যদি ইস্ট্রম কার্ড করে থাকেন আপনার চিন্তার কোনো কারণ নেই পরবর্তী আপডেটে আপনার নামটা নিশ্চয়ই আসবে এই ছিল আজকের ভিডিও আমার দেওয়া ভিডিওটা যদি আপনার কোনো উপকার এসে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ